Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত পেয়ারা হাজিরিন, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দোয়ার এমন কিছু গোপন ট্রিক্স যেগুলো যদি আপনি অনুসরণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজেই আপনার দোয়াকে কবুল করবেন, আপনি মুস্তাজাব দাওয়া হবেন, দোয়া কবুল হওয়ার শর্ত বলা যেতে পারে। আপনি এই বিষয়ে আমরা 43টা শর্ত আছে, আমরা অন্যান্য ভিডিওতে দুইটা ভিডিওতে জানিয়েছি, এটা হচ্ছে তৃতীয় ভিডিও। আমরা আপনার যদি আগের শর্তগুলো জানতে চান আগের ভিডিওটা অনুসরণ করতে পারেন। দোয়া কবুলের শর্ত, একই মাকসুদের জন্য বারবার মানে একই উদ্দেশ্যের জন্য কবুল না হলে বারবার দোয়া করতে থাকা, একই দোয়া বারবার করা, অর্থাৎ প্রত্যেক দোয়া কমপক্ষে তিনবার করা মুস্তাহাব। কোন দোয়ার উপর এইরূপ হট করিবে না যে আমার এই দোয়া তোমার কবুল করিতেই হইবে হে আল্লাহ, আল্লাহকে তো আপনি বল প্রয়োগ করতে পারেন না, আল্লাহকে চাপের মুখে ফেলতে পারেন না, আল্লাহ যদি চান আল্লাহ পাক অবশ্যই দিবেন। কোনো গুনাহ অথবা আত্মীয়তা বিচ্ছেদের জন্য দোয়া করা যাবে না, এমন কোন বস্তুর খেলাফ দ্বারা খেলাফ দোয়া না করা যাহার সম্পর্কে আদিকাল থেকে একটি মীমাংসা হয়ে গিয়েছে, যেমন এইরূপ দোয়া করা যে হে খোদা তুমি তোমার না তুমি আমাকে নারী হইতে পুরুষ হইতে রূপান্তরিত বানাইয়া দাও, এই সমস্ত দোয়া করা যাবে না। দোয়ার মধ্যে সীমালঙ্ঘন না করা, অর্থাৎ কোনো অসম্ভব ও অবাস্তব বস্তুর দোয়া না করা ইহা শর্ত, আল্লাহ পাকের রহমত সংকীর্ণ করিবে না। যেমন বলা হলো যে আই আল্লাহ তুমি শুধুমাত্র আমারই মাগফিরাত করো আর কাহারও করিও না, এমন দোয়া করা যাবে না। নিজের সকল প্রয়োজন ছোট বড় অথবা যত সাধারণই হোক না কেন আল্লাহর নিকট চাহিবে, দোয়াকারী এবং দোয়া শ্রবণকারী উভয়ে আমিন বলিবে, এটা মুস্তাহাব। দোয়া শেষ করার পর উভয় হাত মুখমণ্ডলের উপর ফিরাইবে, দোয়া কবুল হওয়ার ব্যাপারে তাড়াহুড়া করবে না। যেমন এইভাবে বলা যে এখনো দোয়া কবুল হইতেছে না, অথবা এই বলা যে আমি দোয়া করিতেছিলাম কিন্তু কেন কবুল হলো না, এইভাবে শর্ত সহ আল্লাহর কাছে দোয়া করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, আমাদের ইমান আমলকে হেফাজত তৌফিক দান করেন। আমি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের অরিজিনাল ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া, আমাদের নাম আমাদের ছবি দিয়ে অনেকেই প্রতারণা করে, তাদের থেকে সাবধান থাকতে হবে, ভালো থাকতে হবে। আসসালামু আলাইকুম।